আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে পুডিং তৈরি করে দেখাবো। পুডিং তো আমরা সবাই তৈরি করতে পারি। আজকে আমার ইফতারে তেমন কোনো ঝামেলা নেই। বাবুর বাবা একটু আগে বাসায় এসেছিল, সে বিরিয়ানি নিয়ে এসেছে, তাই আজকে ভাবলাম আর কিছু করব না। যেহেতু বিরিয়ানি আনছে তাই আমি চিন্তা করলাম একটা ডেজার্ট করে নিলে কেমন হয়। যাই হোক, যে চিন্তা সেই কাজ, আর সেই চিন্তা থেকে আজকে আমি ডেজার্টটা করছি হচ্ছে পুডিং। পুডিং তো সবাই তৈরি করতে পারি, যারা পারি না তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। এতে কিন্তু খুব সহজ হয়ে কীভাবে পুডিং তৈরি করা যায় সেটা দেখিয়ে দিচ্ছে। আমার কাছে তো পুডিং তৈরি করাটা দুনিয়ার সবচাইতে ইজি কাজ মনে হয়। যাই হোক, এখানে আমি কিছুটা চিনি দিয়ে এটাকে ক্যারামেল করে নিচ্ছি। এতে করে সুন্দর একটা কালার আসবে পুডিংয়ে, আর খেতেও কিন্তু ভালো লাগে। আমারটা কিন্তু সুন্দর মতো গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন কিন্তু এটাকে নামিয়ে সাইডে রেখে দেব, আর বাকি যে দুধের মিশ্রণটা আছে সেটা তৈরি করে নেব। চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে আমি 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার চাইতে একটু কমিয়ে নিয়েছি, আর এর সাথে দিয়ে দিব 2 ডিম আর চিনি। চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। আমি এখানে 1/4 কাপ দিয়েছি। চিনিটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব ডিম। এখানে বড় সাইজের 2 ডিম নিয়েছি। আমার কাছে এখানে 3টি ডিম হলে পারফেক্ট মনে হতো। যাই হোক, 2 ছিল, সেই 2 দিয়েই তৈরি করে নিচ্ছি। যেহেতু হুটহাট করে আমার কিছু করতে ইচ্ছা করে আর বাসায় যা থাকে সেটা দিয়েই করে দেখাই, আপনারা সেটা দেখে আইডিয়া নিতে পারেন যে কম জিনিস দিয়েও অনেক সময় অনেক ভালো কিছু করা যায়। যাই হোক, এখন এটাকে দিয়ে আমি একটি হ্যান্ড উইক দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যতক্ষণ না ডিম আর দুধটা মিশে একদম একাকার হয়ে যাচ্ছে। এই কাজটা একটু সময় নিয়ে করে নেবেন, তাহলে কিন্তু পুডিংটা খুবই ভালো হবে। আপনারা দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। কারা আমার মতো এরকম পুডিং খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার বাচ্চা তো এটা খুবই পছন্দ করে, ও পুডিং হলে আর কোনো কিছুই খেতে চায় না, সারাদিন ঘুরে ঘুরে শুধু এই একটা জিনিসই খেতে পছন্দ করে। যাই হোক, আজকে বাবুর পছন্দের একটা ডেজার্ট করে নিচ্ছি। আমার এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন যে ক্যারামেল করা পাত্রটা ছিল তার ভিতর এটা ঢেলে দেব, আর এটাকে ভাপিয়ে নেব, তাহলে কিন্তু সুন্দর পুডিং হয়ে যাবে। এর চাইতে বেশি কিছুই করা লাগে না, খুব সহজেই করা যায়। আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও এটা করে নিতে পারেন, রাইস কুকারও ভালো হয়, ওভেনেও করা যায়, কোনো সমস্যা নেই। যার যেরকম সুবিধা মনে হয় সেভাবে করে নেবেন। আমি হাঁড়ি ভর্তি পানি নিয়েছি, এখন একটি এরকম স্ট্যান্ড দিয়ে দিচ্ছি যাতে এটা নড়াচড়া না করে। এখন দিয়ে দিচ্ছি পুডিংয়ের যে পাত্রটা ছিল সেটা। এখন ঢাকনা দিয়ে এটাকে ভাপে বসিয়ে রাখবো 30 মিনিটের মতো। 30 মিনিটের ভিতর কিন্তু এটা সুন্দর মতো হয়ে যাবে। যেহেতু খুব বড় পুডিং করছি না তাই এটা আধা ঘন্টার ভিতরে পারফেক্ট ওয়েতে হয়ে যাবে। যাই হোক, এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সব ইফতার নিয়ে হাজির হয়ে গেছি, আজানের সময় হয়ে গেছে। এই যে বাবুর বাবা যে বিরিয়ানিটা নিয়ে এসেছিল সেটা, আর কিছু ফল কেটে নিয়েছি, সাথে আছে আনারসের ভর্তা, আর আজকে আমি করেছি লেবু শরবত। আজকে আমি কোনো শরবতেরও তেমন একটা ঝামেলায় যাইনি। যাই হোক, আপনাদের একটু দেখিয়ে দিলাম। এখন আমি ইফতারটা করে নেই, আপনারাও করে নেবেন আশা করি। আজকের ইফতারটা কিন্তু খুবই ভালো হয়েছিল। প্রথমে আমি খেজুর খেয়ে নিলাম, এখন বিরিয়ানিটা খেয়ে দেখব বাহিরের বিরিয়ানি সেটা কেমন হয়। এখন বিরিয়ানিটা খেয়ে আপনাদেরকে একটু জানাচ্ছি যে বিরিয়ানিটার টেস্টটা কেমন ছিল। আমি এরকম কুচানো সালাদ দিয়ে, পোলাও যত আইটেম আছে এগুলো খেতে খুবই ভালোবাসি, তাই এখানে কিছু সালাদ নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 ফালি লেবু। এখন বিরিয়ানিটা একটু খেয়ে দেখি টেস্টটা কেমন হয়েছে। মাশাল্লাহ, বিরিয়ানিটা কিন্তু অনেক ভালো হয়েছে, আপনাদের বলে বুঝাতে পারবো না। খুব কম মশলায় খুব ভালো বিরিয়ানি রান্না করেছে, যিনি রান্না করেছে খুবই ভালো হয়েছে, আমার কাছে খেতে খুবই ভালো লাগছে। বিফের পরিমাণটাও খুব ভালো ছিল, এখন তো বিফ দেখাই যায় না বিরিয়ানিতে, এটাতে খুব ভালো বিফই ছিল আর খেতেও খুবই টেস্টি ছিল। যাই হোক, খেতে খেতে আমার ইফতারটা কিন্তু করে নিচ্ছি। আপনারা আজকে কী কী দিয়ে ইফতার করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এই তো এখন খাওয়া দাওয়া শেষে চাটা খেয়ে আমি পুডিংটাকে নামিয়ে নিয়েছি। পুডিংটা এখনও অনেকটা গরম আছে, কিন্তু আমার বাচ্চা আর
তর সইছে না, সে কখন খাবে তার জন্য পিছু পিছু ঘুরছে, তার জন্য এই গরম অবস্থায় নামিয়ে নিয়েছি, তাই একটু এবড়ো থেবড়ো দেখাচ্ছে, সেটা একটু স্কিপ করে যাবেন। দেখুন কত সুন্দর পুডিংটা হয়েছে, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। খুব সহজে কিন্তু এরকম চট জলদি ডেজার্ট করে নেওয়া যায়। যারা একদম নতুন আপু আছেন তাদেরকে এই রেসিপিটা দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি এখন একটু পুডিং নিয়ে খেয়ে দেখাচ্ছি যে টেস্টটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর পুডিং হয়ে গেছে, পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। যারা এরকম পুডিং তৈরি করতে পারেন না তারা এই রেসিপিটি দেখে একবার হলো ট্রাই করে কমেন্টসে জানাতে ভুলবেন না। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।